You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি তোমাদের সাথে ফ্রেজ নিয়ে আলোচনা করব এবং যাতে তোমরা ফ্রেজ ভালোভাবে বুঝতে পারো, মনে রাখতে পারো, সেই প্রচেষ্টা করেছি আমি এই ভিডিওতে। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। প্রথমে জানবো ফ্রেজ কাকে বলে। যখন দুই বা ততোধিক ওয়ার্ড একত্রে বসে একটি মাত্র অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজ বলা হয়। ফ্রেজ বাক্যের মধ্যে একটি বিশেষ পদ অর্থাৎ পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হয়। ফ্রেজে কোনো সাবজেক্ট কিংবা ফাইনাইট ভার্ব থাকে না। যেমন উই শুড নট লুক ডাউন আপন দ্য পোর, গরিবদের ঘৃণা করা আমাদের উচিত নয়। এই যে এখানে লুক ডাউন আপন, এটা ফ্রেজ। আবার ভার্চু উইনস ইন দ্য লং রান, সৎ গুণাবলী শেষ পর্যন্ত জয়ী হয়, এখানে ইন দ্য লং রান, এটা হলো ফ্রেজ। এবার ফ্রেজের প্রকারভেদ। ফ্রেজকে কাজ অনুসারে সাত ভাগে ভাগ করা যায়। এক নম্বর নাউন ফ্রেজ, কোনো বাক্যে একটি নাউনের কাজ করে। দুই নম্বর অ্যাজেক্টিভ ফ্রেজ, কোনো বাক্যে একটি অ্যাজেক্টিভের কাজ করে। তিন নম্বর ভার্বাল বা ভার্ব ফ্রেজ, কোনো বাক্যে একটি ভার্বের কাজ করে। চার নম্বর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কোনো বাক্যে একটি অ্যাডভার্বের কাজ করে। পাঁচ নম্বর প্রিপোজিশনাল ফ্রেজ, কোনো বাক্যে একটি প্রিপোজিশনের কাজ করে। ছয় নম্বর কনজাংশনাল ফ্রেজ, কোনো বাক্যে একটি কনজাংশনের কাজ করে। সাত নম্বর ইন্টারজেকশনাল ফ্রেজ, কোনো বাক্যে একটি ইন্টারজেকশনের কাজ করে। এবার বিস্তারিত নাউন ফ্রেজ। একটি ফ্রেজ যখন নাউনের কাজ করে তখন তাকে নাউন ফ্রেজ বলা হয়। যেমন উইল অ্যান্ড ও কাম বাই টার্নস, সুখ দুঃখ পর্যায়ক্রমে আসে বা পালাক্রমে আসে। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন ফুলশয্যা নয়। হি ইজ এ ম্যান অফ লেটার্স, তিনি বিদ্বান লোক। এই তিনটা বাক্যে দেখো, এই যে উইল অ্যান্ড ও, এ বেড অফ রোজেস, এ ম্যান অফ লেটার্স, এই তিনটাই নাউন ফ্রেজ। কারণ এই তিনটা ফ্রেজে নাউনের মতো সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। দুই নম্বর অ্যাজেক্টিভ ফ্রেজ, যে সকল ফ্রেজ বাক্যে অ্যাজেক্টিভ রূপে ব্যবহৃত হয় তাদেরকে অ্যাজেক্টিভ ফ্রেজ বলে। আমরা জানি অ্যাজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে মনে রাখবা, যে ফ্রেজ নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে সেটা অ্যাজেক্টিভ ফ্রেজ হবে। যেমন রিমা ইজ এ গার্ল অফ টেন্ডার এজ, রিমা অল্প বয়স্ক একটি মেয়ে। এখানে দেখো অফ টেন্ডার এজ, এটা রিমা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, অর্থাৎ রিমাকে মডিফাই করছে। অনুরূপভাবে তারেক ইজ গুড ফর নাথিং, তারেক একটা অপদার্থ। মাই ফাদার ইজ অল ইন অল ইন আওয়ার ফ্যামিলি, আমাদের পরিবারে পিতাই হলো সর্বেসর্বা। এই তিনটা ফ্রেজ দেখো নাউনকে মডিফাই করছে, অতএব এই তিনটা ফ্রেজ হলো অ্যাজেক্টিভ ফ্রেজ। তিন নম্বর ভার্বাল বা ভার্ব ফ্রেজ, যে ফ্রেজ বাক্যে ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অর্থাৎ ভার্বের মতো কাজ করে তখন তাকে ভার্বাল বা ভার্ব ফ্রেজ বলে। যেমন মাদার হ্যাজ কাম রাউন্ড, মা সেরে উঠেছেন। হি গেভ আপ স্মোকিং, তিনি ধূমপান ত্যাগ করেছেন। আই লুক আফটার মাই প্যারেন্টস, আমি আমার পিতা মাতার দেখাশোনা করি। এই তিনটা ফ্রেজ দেখো ভার্বের কাজ করছে, অতএব এই তিনটা ফ্রেজ হলো ভার্বাল বা ভার্ব ফ্রেজ। নাম্বার ফোর অ্যাডভার্বিয়াল ফ্রেজ, যে ফ্রেজ বাক্যে অ্যাডভার্বের কাজ করবে তাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অর্থাৎ ভার্ব কখন কীভাবে ক্রিয়া সম্পাদন করে সেইটা মডিফাই করে। তাহলে যে ফ্রেজ অ্যাডভার্বের মতো ব্যবহৃত হবে বা কাজ করবে সেটাই অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। যেমন আরিফ লেফট দ্য হাউস ফর গোল্ড, আরিফ চিরদিনের জন্য বাড়ি ছেড়ে গেছে। দ্য ডক্টর কেম অ্যাট দ্য ইলেভেন্থ আওয়ার, অবশেষে বা সব শেষে ডাক্তার এসেছিলেন। হাসান ট্রাইড হার্ড অ্যান্ড সোল টু পাস দ্য এক্সাম, হাসান মনে প্রাণে চেষ্টা করেছিল পরীক্ষায় পাশ করার জন্য। এখানে এই তিনটা ফ্রেজ অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এরা অ্যাডভার্বের কাজ করছে। পাঁচ নম্বর প্রিপোজিশনাল ফ্রেজ, যে ফ্রেজ বাক্যে প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। যেমন হি ওয়াজ অ্যাবসেন্ট অন অ্যাকাউন্ট অফ
his illness. তিনি তার অসুস্থতার জন্য অনুপস্থিত ছিলেন. There is a garden in front of our house. আমাদের বাড়ির সামনে একটি বাগান আছে. বাদল succeeded by dint of hard work. বাদল কঠোর পরিশ্রমের দ্বারা সফল হয়েছে. 6 নম্বর conjunctional phrase. যে ফ্রেজ একাধিক ক্লোজ অথবা সেন্টেন্সকে যুক্ত করে তাকে কনজাংশনাল ফ্রেজ বলে। যেমন হি কেম অ্যাজ সুন অ্যাজ আই লেফট। আমি যাওয়া মাত্রই সে এসেছিল। মিতা অ্যাজ ওয়েল অ্যাজ রিতা ইজ ভেরি বিউটিফুল। মিতা এবং রিতা খুবই সুন্দরী। ইন কেস ইউ ফেল ইউ উইল ট্রাই এগেন। যদি তুমি ব্যর্থ হও আবার চেষ্টা করবে। এখানে দেখো প্রত্যেকটি ফ্রেজ দুইটি ক্লোজকে যুক্ত করেছে, অতএব এরা কনজাংশনাল ফ্রেজ। 7 নম্বর ইন্টারজেকশন ফ্রেজ বা ইন্টারজেকশনাল ফ্রেজ। যে ফ্রেজ বাক্যে ইন্টারজেকশনের কাজ করে অর্থাৎ মনের আকস্মিক ভাব প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বা ইন্টারজেকশনাল ফ্রেজ বলে। যেমন গুড ইভিনিং হাউ ডু ইউ, শুভ সন্ধ্যা তুমি কেমন আছো, বাই গড আই শ্যাল নো মোর ডু ইট, আল্লাহর কসম আমি এটা আর করব না। হোয়াট এ পিটি ইউ হ্যাভ ফেইলড, কি দুঃখ তুমি ব্যর্থ হয়েছ। এখানে দেখো এই তিনটা ফ্রেজ আমাদের মনের আকস্মিক ভাব প্রকাশ করছে, আচ্ছা দুঃখ আনন্দ প্রকাশ করছে, অতএব এরা ইন্টারজেকশন বা ইন্টারজেকশনাল ফ্রেজ। তো এই হলো আমাদের 7 প্রকার ফ্রেজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থাকে, বুঝতে না পারো প্রশ্ন করবে, আমি উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর সবাই বেশি বেশি করবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।